আজ বানালাম সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। নুন হলুদ আর সর্ষের তেল মাখা ছিল আগে থেকেই। পাবদা মাছটা একে একে ভালো করে তেল গরম করে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিলাম একটা মাঝারি সাইজের টমেটো চার টুকরো করে। দিলাম প্রয়োজন মতো নুন হলুদ, ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সাদা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করা 3 চামচ। ওটাকেও নিলাম ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠতে দিয়ে দিলাম পাবদা মাছটা। হয়ে গেল রান্না। এবার একটু কাঁচা সর্ষের তেল, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।